করমণ্ডলে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মতো তুলে দিলেন ক্ষতিপূরণের অর্থরাশি, এরই মধ্যে বেঁধলেন সিবিআইকে। সিবিআই তদন্ত শুধুমাত্র ঘটনা গতি প্রকৃতি ঘুরিয়ে দেবার জন্য বললেন মমতা। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত দুবার ছুটে গিয়েছেন বালেশ্বরে, দেখা করেছেন হাসপাতালে আহতদের সঙ্গে, শুনেছেন তাদের সুবিধা অসুবিধার কথা, প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষতিপূরণের। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিজের কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিপূরণের টাকা তুলে দিলেন দুর্ঘটনাগ্রস্ত পরিবারের হাতে। রেলের সুপারিশে দুর্ঘটনার তদন্তের দায়িত্ব বর্তেছে সিবিআইয়ের হাতে। সাধারণত সিবিআই ক্রিমিনাল কেসের ক্ষেত্রে তদন্ত করে, এক্ষেত্রে সিবিআই তদন্ত কি ঘটনার গতি প্রকৃতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য? প্রশ্ন উঠছে। বুধবার কলকাতার একাধিক জায়গায় সিবিআই তল্লাশি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট, সিবিআই কি করবে? ক্রিমিনাল কেস হলো তো সিবিআই করবে। পুলওয়ামা দেখেননি? তখনকার রাজ্যপাল কি বলে দিয়েছে, আমি চাই সত্যটা বেরোক। রেল ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট না করে সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। কলকাতার 14টা থেকে 16টা মিউনিসিপ্যালিটিতে ঢুকে গেছে, নগরোন্নয়নে ঢুকে গেছে, এবার কি বাথরুমেও ঢুকবে নাকি? পুরো দুর্নীতির তদন্তে সিবিআইয়ের তল্লাশি অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তোপ দেখেছেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। নিয়োগ দুর্নীতিতে আমরা একটা করছিলাম মানে আমরা ডিটেলসগুলো নিচ্ছিলাম, তদন্ত তো করা যায় না, ডিটেলস নিচ্ছিলাম, এবং এখনও পর্যন্ত তাতে কোনো আমার অস্বচ্ছতা লাগেনি, পুরোটাই রাজনীতি চলছে, পুরোটাই রাজনীতি। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলা থেকে মৃত্যু হয়েছে 103 জনের, দেহ মিলেছে 86 জনের। এই 86টি পরিবারের প্রত্যেকটি পরিবার থেকে একজনকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী। 5 লক্ষ টাকার সঙ্গে এই পরিবারগুলিকে আগামী 3 মাস 2000 টাকা দিলেন মুখ্যমন্ত্রী। গুরুতর আহত হয়েছেন 172 জন, গুরুতর আহতদের হাতেও তুলে দিলেন ক্ষতিপূরণের অর্থরাশি। এছাড়া 799 জন পরিযায়ী শ্রমিককে মানবিক কারণে দিলেন 10,000 টাকা করে। আমরা 86 ডেড বডি পেয়েছি, তাই 86 জনকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম, এবং 5 লাখ টাকা এবং 10,000 টাকা এবং একটা চাকরি এবং আগামী 3 মাস আরও 2,000 টাকা করে। মেজর ইঞ্জুরি 172, যাদের হাতে আমরা 1 লক্ষ টাকা প্লাস 10,000 টাকা প্লাস আগামী 3 মাস আরও 2,000 টাকা করে পাবে, এর ব্যবস্থা করে দিয়েছি। মৃত্যু কাম্য নয়, ক্ষতিপূরণ কখনোই ব্যক্তির পরিপূরক হতে পারে না, একথা জানেন মুখ্যমন্ত্রীও। কিন্তু আবেগ দিয়ে তো আর জীবন কাটে না। দুর্ঘটনাগ্রস্ত মানুষ কিংবা পরিবারগুলি যাতে ভবিষ্যতে ভেসে না যায়, তার জন্যই তাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। শত দুঃখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল মানুষগুলি। কলকাতা টিভি। আর নয়, এবার থেকে নিজেদের রাজ্যে থেকেই কাজ খুঁজে নেবেন বালেশ্বরের রেল দুর্ঘটনায় মৃত পরিবারের সদস্যরা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা নিতে এসে কলকাতা টিভির প্রতিনিধিকে জানালেন সে কথা। আর স্বজন হারানোর বেদনার পুনরাবৃত্তি চান না তারা।